ভগবান চিন্তা করলেন মাখন চুরি করব, কিন্তু কিছু করতে গেলে তাকে রিহার্সেল দিতে হয়, রিহার্সেল না দিলে তো হবে না, যা কিছু করো না কেন রিহার্সেল দিতে হয়। অনেকে চিন্তা করে স্টেজে গিয়ে মেরে দেব, কিন্তু বিপদ হয়ে যায়। একজন ব্যক্তি ছিল নাটক করত, তো তার এটা স্বভাব ছিল স্টেজে মারা। সে ভাবতো রিহার্সেল করে ফালতু সময় নষ্ট কেন করবো, স্টেজে গিয়ে যাবে যা ডায়লগ সব বলে দেবো। আর নাটকের একটা সুবিধা কি, ভোলার চান্স নেই, পিছন থেকে যে স্ক্রিপ্ট রাইটার সে স্ক্রিপ্ট পড়ে, ডায়লগগুলো সে পড়ে, হ্যাঁ পাশ থেকে বলে দেয়, সেই কথাটাই তাকে অঙ্গভঙ্গি দিয়ে বলতে হয়। সে রিহার্সেল করতো না, সে সর্বদা স্টেজে উঠত। তো একদিন তাকে এক মহারাজ বানানো হলো, একটা রাজার অভিনয় দেওয়া হলো, রাজার অভিনয় দিয়ে সিংহাসনেতে বসে আছে, পিছন থেকে যে স্ক্রিপ্ট ধরে আছে সে বলছে, বলো আমার রাজ্যে এত বিশৃঙ্খলা কেন? আর যে মহারাজা সেজে আছে সে তো রিহার্সেল করেনি, সে তো বেটা বুঝতেও পারেনি আসল কথাটা কি। তো সে চিৎকার করে বলে উঠেছে, আমার রাজ্যে এত বিচিকলা কেন? মন্ত্রী বলো। মন্ত্রী তো কিছু বলতে পারেন, একবার যে স্ক্রিপ্ট ধরেছে তার দিকে তাকে, আর মহারাজের দিকে তাকে, আরে কি বলছে আবলতা বল। আর একটা কোনো পৌরাণিক নাটক ছিল, পৌরাণিক নাটকেতে তাকে এই প্রকার যে প্রথমে সে পরিচালনা করে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, পিছন থেকে স্ক্রিপ্ট পড়ছে, সে ব্যক্তি রিহার্সেল না করে সেদিনও চলে গিয়েছে। তো বলছে পিছন থেকে বলছে, বলো পার্বতী সুতা লম্বদর, পার্বতীর পুত্র লম্বদর মানে গণেশ, সুত মানে পুত্র, বলো পার্বতী সুতা লম্বদর। আর সে কি বলছে সে তো না বুঝতে পেরে বলছে, পাদ দিয়া সুতা লম্বা করো। মহা মুশকিল, এ তো মহাফাজিল, এ তো রিহার্সেল দেন, এর তো আবোল তাবোল কথা গিয়ে স্টেজের মধ্যে বলে মান সম্মান পুরো যাত্রা কোম্পানিকে বন্ধ করে দিয়েছে, সিল পুরো ব্যান্ড করে দিয়েছে, একজন মানুষের জন্য পুরো কোম্পানি বন্ধ। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান চিন্তা করলেন রিহার্সেল না করলে চলবে না, আর চুরি চামারি করা মানে বিপদের একটা, শেষে জীবন নিয়ে টান পারাপাড়ি হবে। তো আমি অভ্যাস করি, কোথায় প্র্যাকটিস করবে বলে, ঘরের থেকে ভালো তোর জায়গা হয় না, নিজের ঘরেতে চুরি করা শুরু করলেন ভগবান, রিহার্সেল চলছে। মা যশোদা যেখানে মাখন রাখে সেখানে মাখন গিয়ে হাত ডুবিয়ে আহার করছে, খাচ্ছে মাখন গোবিন্দ, এমন সময় মা যশোদা দেখে নিলেন। আর মা যশোদা পিছন থেকে এসে বলছে, কানাই তুই মাখন খাচ্ছিস, আমাকে বলতে পারতিস, আমি তোকে ভালো করে মাখন দিতাম। ভগবান চিন্তা করছে, আরে তো ধরা পড়ে গিয়েছি, আমার তো প্র্যাকটিসটা ঠিক হলো না। তখন ভগবান বলছে, মা আমি মাখন খেতে আসিনি, ওই যে তুমি আমার হাতেতে যে পদ্মরাগ মণিটা পরিয়ে দিয়েছো না, এত গরমে এত মণিটা জ্বালা করছিল যে আমি মাখন তো ঠান্ডা হয় তার মধ্যে হাতটা চুবিয়ে রেখে দিয়েছিলাম। মা যশোদা বলছে, সে তো তুই হাত চুবিয়েছিস, তোর কি মুখেও জ্বালা করছিল যে মুখ চুবিয়ে দিয়েছিস, তোর মুখেও তো মাখন লেগে আছে বল। গোপাল বলছে, আসলে মা আসলে মা। মা যশোদা বলছে, তুই মাখন খাবি আমাকে বল, ঘরে এরকম করছিস কেন, তো তোরই সব কিছু। সারাদিন গোপাল ভাবছে যে না এ তো ঠিক হচ্ছে না, এ তো ধরা পড়ে যাচ্ছে। পরের দিন আবার গিয়েছে মাখন চুরি করতে, এবার মাখন চুরি করতে গিয়ে গোবিন্দের ঘরেতে 84 খাম্বা আছে, খাম্বা মানে স্তম্ভ পিলার, সেই খাম্বাগুলো সব মণিময়, মণির দ্বারা তৈরি। মাখন চুরি করতে করতে গোবিন্দ হঠাৎ করে একটা খাম্বার সামনে দাঁড়িয়ে পড়েছে, আর খাম্বা ঠিক দর্পণের মতো, যেরকম আয়না সামনে গেলে স্বচ্ছ দেখা যায়, খাম্বার সামনে গেলেও যে ব্যক্তি থাকে তা সে নিজেকে দেখতে পায়। তা ভগবান মাখন চুরি করে দেখছেন, আজকে তো মা যশোদা ধরেনি, বাহ ভালো আজকে প্র্যাকটিস হলো। যখন এই খাম্বার সামনে গিয়েছে নিজের প্রতিবিম্বকে দেখে গোপাল নিজে দাঁড়িয়ে গিয়েছে, বলছে এই আমার ঘরেতে দ্বিতীয় চোর এসেছে ঢুকেছে, এই তুই কে? ওইখান থেকে যা বলছে প্রতিধ্বনিত হয়ে তার কাছে আসছে, এই তুই কে? সাহস তোর কম না, নন্দকুমারকে জিজ্ঞাসা করছিস আমার পরিচয়, তোকে এক্ষুনি আমি দণ্ড দেব। তো ও গোপালও যা করছে সামনে, সেও হাত পা নাড়াচ্ছে। গ
গোবিন্দ তো একদম চমকে গেল, দেখছো এই চোর তো আমার থেকেও বড় চোর, এর থেকে আরও আমায় শিক্ষা নিতে হবে, আমার ঘরে ঢুকে আমাকে আবার তর্জন গর্জন করছে। এমনই সময় মা যশোদা চলে এসেছে, মাকে গিয়ে আদর করে ধরেছে, মা 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 দেখো ঘরে চোর ঢুকেছে, তুমি তো সব লক্ষ্য করো না, আমি ঘরে ঢুকে দেখছি চোর মাখন খাচ্ছে। মা যশোদা বলছে কই চোর? গোপাল মাকে নিয়ে ওই স্তম্ভের কাছে গিয়ে বলছে, ওই দেখো মা চোর ঢুকে, আর দেখো তার হাতে মুখে গায়ে সব মাখন লেগে আছে। মা যশোদা বলছে চোরের পাশে যে মহিলাটা দাঁড়িয়ে আছে সেটাকে, একবার মা যশোদাকে দেখছে, একবার ওই স্তম্ভে দেখছে, একবার মা যশোদা বলছে মা ওইটা তো তুমি, স্তম্ভে তো ওইখানে তো তুমি দাঁড়িয়েছ, যে তুমি তো আমার মা, তাহলে চোরের মাও কি তুমি? মা যশোদা বলছে আরে গোপাল ওইটা তো তুই, ওইটা তো তুই নিজে নিজেকে চোর বলছিস, নিজে নিজেকে অপরাধী বানাচ্ছিস, সত্যি কথা বল গোপাল কি করতে এসেছিলিস? গোপাল বলছে আমি একটু চাকতে এসেছিলাম যে মার্কেটে যেসব আমাদের মাখনগুলো লঞ্চ হচ্ছে সেগুলো টেস্ট কি প্রকার। মা যশোদা বলছে বাহ ভালো কথা। গোবিন্দ চিন্তা করলো আর বেশি প্র্যাকটিস ট্র্যাকটিস করে দাঁড়াতে, প্র্যাকটিস করে বুড়ো হয়ে যাবো, আর কোনোদিন চুরি করতে পারবো না, এসব দরকার নেই, ঝামেলা এক এক করে শুরু করে দিই। গোবিন্দ প্রতিদিন একটা করে টার্গেট থাকে, সেই ঘরেতে গিয়ে মাখন চুরি করে। আর মাখন এমন কোনো দিন থাকে না মা যশোদার কাছে যেদিন কেউ এসে কোনো ব্রজগোপিকা এসে নালিশ করে না, প্রতিদিন কেউ না কেউ এসে গোপালের বিরুদ্ধে নালিশ করে যায়, এই যশোদে তোর লালা আজকে আমার ঘরেতে মাখন চুরি করেছে, আরে তোকে কতবার করে বলেছি লালাকে সাবধান কর, তোর ঘরে তো মাখনের অভাব নেই, তাহলে কেন তোর লালা ঘরে আমাদের ঘরেতে চুরি করতে যায়? মা যশোদা বলছে শোন তোকে কিন্তু আমি বারবার করে বলে রেখেছি মাখনটা কোনো অন্ধকার ঘরের মধ্যে লুকিয়ে রেখে দিবি যাতে আমার লালা না দেখতে পায়। সেই গোপিনী বলছে আরে যশোদা তোকে কি বলবো, এমন অন্ধকার ঘরেতে মাখন লুকিয়েছি যে মাখন লুকাবার পর সেই ঘর থেকে দরজা আমরাই খুঁজে বের করতে পারছিলাম না, তাহলে আমার গোপাল কি করে পায়? গোপী বলছে শোন যশোদা, যখন তোর গোপাল ঘরেতে প্রবেশ করে গোপালের অঙ্গকান্তি যা, সেই সকল অঙ্গকান্তিতে সমগ্র ঘর আলোকিত হয়ে যায়, আর গোপাল মাখনের হাড়ি নিয়ে পালায়। এক কাজ কর, তুই উঁচুতে মাখনটা বেঁধে রাখ, আরে তাও করা হয়ে গিয়েছে, কি করে তোর গোপাল তো আর একা আসে না, দল বল নিয়ে আসে, সব সাধু সন্ত মহান্তদের নিয়ে আসে ব্রজের, শ্রীদাম সুদাম দাম বসুদাম স্তোক কৃষ্ণ অর্জুন, তো যারা একটু বলিষ্ঠ বলিষ্ঠ আছে তাদেরকে নিচে দাঁড় করায়, মাঝারি সাইজের গুলোকে ওপরে পাঠায়, আর তোর গোপাল একদম উচ্চেতে ওঠে, যত উঁচুতেই টানানো থাক না কেন হাড়ি, হাড়িটাকে ফুটো করে দিয়ে গোপাল বলে আমি উপরে ছিলাম আমি আগে খাবো, হাড়ি থেকে মাখনের ধারা টপ 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 করে পরে গোপাল হা করে দাঁড়িয়ে থেকে সে মাখন খায়। যখন গোপালের পেট ভরে যায় তারপর এক এক করে মধু মঙ্গল শ্রীদাম সুদাম এদেরকে খাওয়ায়, বলছে এই করে উৎপাত, আর তোকে বলি যশোদা যদি ঘরেতে মাখন না পায় তাহলে কি করে জানিস? কি করে আমার ছেলেটা যদি ঘুমিয়ে থাকে তার গাল ধরে নাড়িয়ে দিয়ে চলে আসে, মাথার চুল ধরে খুশে দিয়ে চলে আসে, যদি হাড়ি কুড়ি কিছু তাকে ভেঙে চুরে দিয়ে সর্বনাশ করে দিয়ে চলে আসে, আর আজকে তো বিপ্লব হয়ে গিয়েছিল, কি হয়েছে সখী? আজকে তোর ঘর আমার ঘরেতে তোর লালা গিয়েছিল, মাখন খুঁজে পাইনি, হাড়িও পাইনি, কিছু ভাঙতে চুরতে পারিনি, আমার ছেলেকেও পাশের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম ঘুমাতে, জানি গোপাল এসে তারে মার ধর দিয়ে তুলে দেবে, আমার ভাতের হাড়ির কালি এসে আমার পুত্রের মুখে লেপে দেয়, কি বলবো তোর গোপালের কথা? উনানেতে হাড়ি চাপানো তাকে আগের দিনের রাধা হাড়ি, হাড়ির কালি তুলবো বলে সে কালি মেখে তোর কালো, কৃষ্ণের হাতও কালো, পা কালো, মুখ কালো, নাক কালো, তার আর কালির কি সমস্যা? কালো রঙেতে আর কালি কি যাবে, আমার গোরা ছেলেটার মুখেতে শুয়ে থাকে এমন কালো করে দেয়, হায় 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 সে কালি আজও তুলতে পারি না, সাবান শ্যাম্পু সোডা যা কিছু পারি তাই লেপি, কিছুতেই সে কালি ওঠে না, হায় হায় তো মহা সর্বনাশ। বলে আজকে কি করেছে বল? শোন যশোদা, আজকে ঘরেতে মাখন পাইনি, আমার ছেলেরও পাইনি, হাড়ির কালিও পাইনি, হ্যাঁ তার ফাঁকা কোনো মোটকিও পাইনি, তো আমাকে অভিশাপ দিয়েছে। কি আমার গোপাল তোকে অভিশাপ দিয়েছে? তুই তার মায়ের মতো হোস, তোকে কী অভিশাপ দিয়েছে? বলেছে আমার নাকি আরেকটা বুড়া বর হবে।
আর সেই বুড়ার নাকি আরো চারটে স্ত্রী থাকবে, মানে আমাকে 400 দিনের নাকি ঘর করতে হবে। বলে তোর ওইসব চিন্তা করতে হবে না, তোর তো স্বামী তো জীবিত আছে, একদম সুস্থ বলিষ্ঠ আছে। বলেছে গোপাল বলে গিয়েছে তোর স্বামীরও মাথা খাবি। হায় হায় হায়, এরকম কথা বলেছে গোপাল? আচ্ছা আজকে আসুক, আমি শাসন করব। এমন কোনো দিন থাকে না যেই দিন গোপালের নামে কোনো নালিশ মা যশোদা। হাটে ঘাটে মাঠে যমুনার তটে যেখানেই মা যায় সেখানে মাকে নালিশ করে করে গোপিনীরা সবাই সবসময়। একদিনের কথা, একজন গোপিনী গোপালকে ডেকেছে, লালা শোন কি হয়েছে গোপী? কানাই আমার তো আরো অনেক কাজ আছে, কিছু ঘুটা বানাতে হবে আমাকে। ও ঘুটা বানাবি? আচ্ছা বানা। না 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 না, তোকে বানাতে হবে। বলে আমি কেন তোর ঘরে এসে ঘুটা বানাবো, তোর বাপের চাকর নাকি আমি? বলে শোন গোপাল, তুই যদি ঘুটা বানাস তোকে আমি মাখন খাওয়াবো, মাখন। হ্যাঁ মাখন খাওয়াবি গোপী? সত্যি মাখন খাবি? হ্যাঁ গোপাল তোকে মাখন খাওয়াবো, তুই ঘুটা বানা। আচ্ছা বানিয়ে দেব। বল কটা ঘুটা বানালে কটা মাখন খাবি? গোপিনী বলল তুই যটা ঘুটা বাটাবি তুই তটা মাখন পাবি, মাখনের দলা খাবি। হ্যাঁ গোপী ঠিক আছে, আমি তোর ঘুটা বানিয়ে দিচ্ছি, তুই যা কাজ করগা। আচ্ছা গোপী তুই কি করে জানবি আমি কটা ঘুটা বানিয়েছি? গোপী বলছে যে কটা ঘুটা বানাবি গালে একটা একটা করে টিপ বসাবি, একটা ঘোটা বানাবি গোবর্ণী একটা টিপ মারবি, আরেকটা ঘোটা বানাবি আরেকটা গোবর্ণী আরেক গালে টিপ মারবি, আমি তোর গাল গুনবো, যে কটা বিন্দি থাকবে সে কটা দলা তোকে মাখন কা। হ্যাঁ গোপী হ্যাঁ গোপী যা তুই যা। এখন সে গোপী চলে গিয়েছে, গোপাল দেখছে দূরেতে চলে গিয়েছে গোপী। বাহ, এবার সুযোগ পেয়েছে গোবরটাকে নিয়ে ছানছে। আর বলে কি আমাকে ভগবান, আমার কোনো মর্যাদা নেই, ব্রজতে এসে আমাকে ঘোটা দিতে হচ্ছে লোকের ঘরে। অখিল ব্রহ্মাণ্ডের নাথ জগদীশ, জগতের নাথ আমি, আর আমাকে লোকের ঘরে এসে ধুর তোর ঘোটা নিকুচি করেছি। কোনো রকমে ভগবান এদিক ওদিক তাকিয়ে একখানা গোবরের দলা তুলে একখানা ঘোটা দিয়ে গালে তিনি একটা বিন্দি দিয়েছে। ভগবান চিন্তা করছে যে হায় হায় হায়, এ কি আমি সারাদিন ধরে এর গোবর দেবো, গোবর ঘাটবো আর হাতটাকে পচাবো? দরকার নেই, গোবর তুলে নিয়ে আরেকটা ঘোটা দিয়েছে আর গালে একটার জায়গায় 10টা বিন্দি দিয়ে দিয়েছে, আরেক দলা নিয়ে আরেক ঘোটা দিয়েছে, সারা মুখেতে চোখেতে নাকেতে গায়েতে পায়েতে একদম ঘোটার বিন্দি। ভগবান এসে বলছে গোপী হয়ে গিয়েছে ঘোটা। আরে গোপাল এ তো তোর সারা গায়ে বিন্দি, তুই কটা ঘোটা দিবি? যত গোবর ছিল সব দিয়েছি, গরুতে আরো হাগ ছিল সেই গোবর দিয়েও ঘোটা দিয়েছি। প্রেমসে বলো গোপাল তুই এত ঘোটা দিয়েছিস? হ্যাঁ গো গোপী দেখ দেখ গোন তুই কত ঘোটা দিয়ে দিয়েছিস। এবার গোপী দেখছে তো গুনে তো এখন সময় নষ্ট না করে এক করি এক কলসি ঘোট মাখন নিয়ে গোবিন্দের হাতে দিয়ে দিয়েছে আর বলেছে গোপাল যা তুই গিয়ে আনন্দ কর মাখন খা। গোপাল নিয়ে তেরে তো দৌড় যেই মাখনের হাড়ি দিয়েছে। এবার দেখছে যখন গোপী সেই গোশালায় প্রবেশ করেছে দেখছে যেমন গোবর তেমন রয়েছে, ছোট্ট ছোট্ট মিহিদানার মতো তিনখানা গোটা দিয়ে রয়েছে আর এক হাড়ি মাখন নিয়ে ছলবল করে পালিয়ে চলে গিয়েছে। সেই মা যশোদার কাছে বৈকালবেলা এসে নালিশ করছে তোর গোপাল এই করেছে। একজন গোপীর ঘরেতে গোপাল গিয়েছে মাখন নিতে, গোপী একদম তাক পেতেছিল যে যেদিন গোপাল আসবে চুরি করতে সেদিন ধরে এমন পেটান পেটাবো, এমন পেটান পেটাবো যে দেখবো তার মাখন চুরি করার শখ কত হয়। সেই গোপী না ভালো করে ধরেছে গোপালকে, মানে তোর মাকে প্রতিদিন বলি তোর মা বিশ্বাস করে না, তোর মা দণ্ড দেন, আজকে তোর মাকে দেখাবো সত্যি না মিথ্যা। গোপাল বলছে খবরদার গোপী যদি তুই আমাকে নিয়ে যাস আমার মায়ের কাছে। বলছে খবরদার চল তোর মা আজকে তোর ব্যবস্থা নেবে, যশোদার তো বড় মুখ না তার বেটা কারো ঘরে যায় না। গোপালকে ধরে নিয়ে হাতের সাথে সেই গোপী যমুনার তট দিয়ে এসেছে নন্দভবনে, টানতে টানতে নিয়ে এসেছে গোপালকে। হে যশোদা দেখ তোর গোপালকে আমি হাতে ধরে নিয়ে এসেছি, আজকে আমার ঘরেতে মাখন চুরি করতে গিয়েছিল ধরেছি তাকে। মা যশোদা বলছে কোথায়? যেই তোমার হাতে। মা যশোদা বলছে তুই একবার ফিরে দেখ তো। সে গোপী যখন দেখছে হাতেতে যশোদার লালা না, হাতে তার নিজের লালাকে ধরে নিয়ে চলে এসেছে। আরে
আরে সোনা তুই আমার হাতে, আমি তো গোপালকে ধরেছিলাম, সে তো ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করছে। সে পুত্রের কান্নার কোন মা সহ্য করতে পারো? বাবা আমার, লালা আমার, সোনা আমার। করলে তিনি আদর আদর করতে করতে মা যশোদাকে কাছে ক্ষমা চাইছে, মা ভুল করে ভুল হয়ে গিয়েছে মা, আর সব জায়গাতে গোবিন্দ দেখি সব সময় আসে ঘরে, ভেবেছি নিজের লালাকে তোর লালা, মা অপরাধ হয়েছে, আর কখনো তোর কাছে নালিশ করতে আসব। এবার কোলেতে জড়িয়ে নিয়ে, আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়ে আদর করতে করতে গান গাইতে গাইতে লালাকে নিয়ে যখন আসছে, তখন হঠাৎ করে কি মনে হলো, লালার বদনখানি একটু দেখি তো, চোখেতে জল আছে কি নেই, চুপচাপ হয়ে গেল কেন। এবার যখন সে তার পুত্রকে কাঁধের থেকে তুলে, আরে আরে নন্দলালা, আরে গোপাল তুই কি করে আসলি আমার কোলে, ধর করে ফেলে দিয়েছে গোপালকার। গোপাল দাঁড়িয়ে বলছে, এই গোপী তোকে মানা করলাম না মায়ের কাছে নিয়ে যেতে? বলছে আমি তো তোকে নিয়ে গিয়েছিলাম, সেখানে গিয়ে তো আমার লালা হলো কি করে, আর আমার লালাকে কোলে নিলাম, যশোদার লালা কি করে হলো? বলছে আমি মায়াবিদ্যা জানি, যখন তখন রূপ ধরতে পারি। শোন গোপী, তোকে সাবধান করে দিলাম, আজকে তুই আমাকে ধরেছিস, আজকে তোর লালা রূপ নিয়েছি, কালকেও তোর ঘরেতে মাখন চুরি করতে আসব, আর যদি আমাকে ধরে মারধর দিয়ে আমার মায়ের কাছে নিয়ে যাস, তাহলে তোর স্বামীর রূপ ধরে তোর ঘরে ঢুকব। গোপী তো কান ধরে উঠবস করছে, গোপাল ক্ষমা করে দে বাবা, আর কখনো এই প্রকার করবো না, কখনো করবো না, কখনো করবো না। ব্রজে প্রসিদ্ধ্যম নবনীত চোরম গোপাঙ্গনা নাম চদুকুল চোরম অনেক জন্মার্জিত পাপ চোরম চোরাগ্রগণ্যম পুরুষম নমামি।